সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো? আশা করি ভালো আছো এবং নিয়মিত ক্লাসগুলো করছো এবং পড়াশোনার সাথে সম্পৃক্ত আছো। আজকে তোমাদের সামনে নতুন একটা ভিডিও ক্লাস নিয়ে হাজির হয়েছি, ইনশাআল্লাহ আলোচনা হবে। গত ক্লাসের ধারাবাহিকতায় আজকেও আমরা দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। তো দ্বিতীয় অধ্যায়ে গত ক্লাসে আমরা পেয়েছিলাম যে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য বেশ কিছু পরিকল্পনা নিয়েছিল মুজিবনগর সরকার। তো প্রথমে বলো তো, মুজিবনগর সরকার এই মুক্তিযুদ্ধকে সঠিকভাবে পরিচালনা করার জন্য কাদের নেতৃত্ব দিয়েছিল, অর্থাৎ কাদের উপর নেতৃত্বের ভার দিয়েছিল? ধন্যবাদ, আশা করি পারবা। দ্বিতীয় প্রশ্নতে আমরা যাই, যখন এই মুক্তিযুদ্ধকে সঠিকভাবে পরিচালনা করার জন্য বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হলো, তখন পুরো বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল? ধন্যবাদ, আশা করি পারবা। গত ক্লাস যদি দেখো এই উত্তরগুলো খুবই সহজভাবে পারার কথা। এই যে বিভিন্ন সেক্টরে ভাগ করা হয়েছিল তার মধ্যে একটা সেক্টর ছিল একটু ব্যতিক্রম। বলো তো সেই সেক্টরটা কোনটা এবং কেন ব্যতিক্রম? আচ্ছা, এগুলো সবই কিন্তু ক বা খ হিসেবে আসতে পারে। তো এই ধারাবাহিকতায় আজকে আমরা দেখব যে এই যে সেক্টর ভিত্তিক সেক্টর সাব সেক্টর, গত ক্লাসে আমরা নিয়েছিলাম ব্রিগেড ফোর্স এবং ব্রিগেড ফোর্সে কারা কারা নেতৃত্ব দিয়েছিল সেই সম্পর্কে। এছাড়াও কিন্তু আরো বাহিনী ছিল, অর্থাৎ মুক্তিযুদ্ধ পরিকল্পনা সুন্দরভাবে পরিচালনা করার জন্য আরো বেশ কিছু বাহিনী ছিল, সেই বাহিনীগুলোকে আবার বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছিল। তো আজকে আমার কথা শুনে বুঝতে পারছো যে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সরকারি পর্যায়ের যে ভাগ বা শাখা বা বিভক্তি। তো আজকে আমরা মুক্তিযুদ্ধকে সঠিকভাবে পরিচালনা করার জন্য বাংলাদেশ সরকার বিভিন্ন বাহিনীর যে ভাগ করেছিল সেই ভাগগুলো আজকে আলোচনা করা হবে। তো প্রথমে আমরা দেখব এগুলো কিন্তু সেক্টর সাব সেক্টর এবং ব্রিগেড ফোর্সের বাইরে আরো কিছু ভাগ হিসেবে এগুলো দেখানো হয়েছে। আমরা গত ক্লাসে যেমন সেক্টর আলোচনা করেছি, সাব সেক্টর ছিল, এছাড়াও ব্রিগেড ফোর্স ছিল, এগুলো তার বাইরে আরো কিছু। যেমন সরকারি পর্যায়ে আমরা দেখেছিলাম যে মুক্তি বাহিনী বা মুক্তি বাহিনীর সদস্যদের দুইটি ভাগ ছিল, সরকারি পর্যায়ে দুইটি ভাগ ছিল। একটা হচ্ছে নিয়মিত বাহিনী বলা হতো, একটাকে বলা হতো নিয়মিত বাহিনী, আরটাকে বলা হতো অনিয়মিত বাহিনী। একটা বাহিনীর নাম ছিল বা একটা বাহিনী পরিচিত ছিল নিয়মিত, আর একটা ছিল অনিয়মিত। নিয়মিত বাহিনী তাদের নিয়ে গঠিত করা হয়েছিল যারা পাকিস্তান বিভিন্ন বাহিনীর সাথে যুক্ত ছিল, ইস্ট পাকিস্তান রেজিমেন্ট বা পুলিশ বা বিডিআর বা এইরকম বাহিনীর সাথে যারা যুক্ত ছিল তাদের কে নিয়মিত বাহিনী বলা হতো। সরকারের পর্যায়ে এরা এমএফ বা মুক্তি ফৌজ নামে পরিচিত ছিল। তার মানে নিয়মিত বাহিনী সরকারের পর্যায়ে এমএফ বা মুক্তি ফৌজ নামে পরিচিত ছিল। এদেরকে বিমান নৌ এবং সেনাবাহিনীতে বিভক্ত করে এরা মুক্তিযুদ্ধ পরিচালনা করছে, কারণ এরা ছিল পাকিস্তান আমলে তাদের সময়ে বিভিন্ন বাহিনীর সদস্য, এদেরকে নিয়ে নিয়মিত বাহিনী গঠিত ছিল। তো এখান থেকে যদি আমরা একটা প্রশ্ন নেই তাহলে তো পড়া যাওয়ার কথা, মুক্তিযুদ্ধে নিয়মিত বাহিনী কাদের নিয়ে গঠিত হয়েছিল, কাদের নিয়ে গঠন করা হয়েছিল, গঠন করা হয়েছিল? পাঠ্যপুস্তকে সুন্দরভাবে দেওয়া আছে যে নিয়মিত বাহিনী কাদের নিয়ে গঠন করা হয়েছিল, যেটা আগে বললাম যে পাকিস্তান বিভিন্ন বাহিনীতে যারা সম্পৃক্ত ছিল সরাসরি অথবা অবসরপ্রাপ্ত তাদেরকে নিয়ে এই নিয়মিত বাহিনী গঠন করা হয়েছিল, এবং তাদেরকে নিয়ে বাংলাদেশের তৎকালীন সময়কার
মুক্তি বাহিনী মানে বিভিন্ন অংশ হিসেবে নৌবাহিনী সেনাবাহিনী বিমান বাহিনী গঠন করা হয়েছে। আজ এবার আসছে আমরা গণবাহিনী। এর আগে আমরা একটা বিষয় জেনেছিলাম যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে আরেকটা নাম বলা হয় যে গণযুদ্ধ বা জনযুদ্ধ। বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অন্যভাবে বলা যায়, এটা ছিল গণযুদ্ধ বা জনযুদ্ধ। কেন বলা হয়েছিল? কারণ এখানে শুধুমাত্র এই নিয়মিত বাহিনী বা যারা অস্ত্র শস্ত্র নিয়ে প্রশিক্ষণপ্রাপ্ত তারাই অংশগ্রহণ করেছিল তা না, এখানে সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেছিল। যেমন শ্রমিক, ছাত্র, চাকরিজীবী, ব্যবসায়ী, সাধারণ মানুষ সবাই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল বলে এই মুক্তিযুদ্ধকে জনযুদ্ধ বা গণযুদ্ধ বলা হচ্ছে। এবং এদেরকেই বলা হয় অনিয়মিত বাহিনী, অর্থাৎ সাধারণ মানুষদের নিয়ে যে বাহিনীটা করা ছিল। মুক্তি বাহিনী এই অংশকে গণবাহিনী বা এফএফ বা মুক্তি ফোর্স নামে এরা পরিচিত। সরকারিভাবে এরা গণবাহিনী, ফ্রিডম ফাইটার, এফএফ বা মুক্তিযুদ্ধ হিসেবেও এরা পরিচিতি পায়। তাহলে আমরা এই সম্পর্কিত আরেকটা যদি প্রশ্ন নেই যে মুক্তিযুদ্ধে অনিয়মিত বাহিনী সম্পর্কে মুক্তিযুদ্ধের অনিয়মিত বাহিনী সম্পর্কে ধারণা দাও, ধারণা দাও। অর্থাৎ মুক্তি বাহিনীর যে অংশে সাধারণ মানুষ ছাত্র শিক্ষক শ্রমিক চাকরিজীবী এরা অংশগ্রহণ করেছিল ওই অংশটাকে অনিয়মিত বাহিনী বলে। সরকারি ভাবে এরা গণবাহিনী, ফ্রিডম ফাইটার, মুক্তিযুদ্ধ, হেফে ইত্যাদি নামে তারা পরিচিত ছিল। এই ছিল মোটা দাগে নিয়মিত অনিয়মিত। এছাড়াও নিয়মিত অনিয়মিত বাহিনীর বাইরেও আরো নানা বাহিনী মুক্তিযুদ্ধে গঠন করা হয়েছিল। যেমন এখানে বলা হচ্ছে মুজিব বাহিনী, মুজিব বাহিনীও কিন্তু আরেকটা বাহিনী। ছাত্রলীগের বাছাইকৃত কর্মীদের, তৎকালীন ছাত্রলীগের বাছাইকৃত কর্মীদের নিয়ে যে বাহিনী গঠন করা হয়েছিল সেই বাহিনীর নাম দেওয়া হয়েছিল মুজিব বাহিনী। অর্থাৎ তৎকালীন ছাত্রলীগের অথবা ছাত্রলীগের বাছাইকৃত কর্মীরা যে বাহিনী গঠন করা হয়েছিল সেই বাহিনীটা ছিল হচ্ছে মুজিব বাহিনী। তাহলে মুজিব বাহিনী বলতে কি বোঝায়? ছাত্রলীগের বাছাইকৃত কর্মীদের নিয়ে যে বাহিনী তারা গঠন করা হয়েছিল সেই বাহিনী পরিচিতি পায় হচ্ছে মুজিব বাহিনী হিসেবে। এছাড়াও আরেকটা বিশেষ, আর একটা তো না তো, এছাড়াও এক ধরনের বিশেষ বাহিনী ছিল যে বাহিনীর নাম এখানে বলা হয়েছে যে আঞ্চলিক বাহিনী। বিভিন্ন অঞ্চল ভিত্তিক বিভিন্ন মুক্তিযোদ্ধা বা বিভিন্ন নেতৃত্বের মাধ্যমে যে বাহিনীগুলো গড়ে উঠেছে সেই বাহিনীগুলো হচ্ছে আঞ্চলিক বাহিনী নামে পরিচিত। যদি বলা হয় আঞ্চলিক বাহিনী কি, আঞ্চলিক বাহিনী কি মুক্তিযুদ্ধের সময় যে অঞ্চল ভিত্তিক বিভিন্ন ব্যক্তির নেতৃত্বে যে বাহিনীগুলো গড়ে উঠেছিল সে বাহিনী হচ্ছে আঞ্চলিক বাহিনী। আঞ্চলিক বাহিনী কি তাহলে এটাই। এখানে আমি কয়েকটা নাম পেয়েছি, এছাড়াও বই আরো বেশ কয়েকটা নাম আছে। আমি এখানে পেয়েছি কাদেরিয়া বাহিনী, বাতেন বাহিনী, হালিম বাহিনী, জিয়া বাহিনী, সুন্দরবন অঞ্চলে জিয়া বাহিনী গঠন করা হয়েছিল। মানে এই সব ব্যক্তি বা নেতৃত্বে এই বাহিনীগুলো গড়ে উঠেছিল এবং ওই অঞ্চল ভিত্তিক তারা যুদ্ধ করছে, এই বাহিনীগুলোকে বলা হয় আঞ্চলিক বাহিনী। এছাড়াও এর বাইরেও আরো কিছু কিছু বাহিনী কাজ করত। তার মধ্যে একটা ছিল হচ্ছে ফ্র্যাঙ্ক প্লাটুন, আর একটা হচ্ছে অপারেশন জ্যাকপট। একটা কি বললাম, ফ্র্যাঙ্ক প্লাটুন, আর একটা হচ্ছে অপারেশন জ্যাকপট। ফ্র্যাঙ্ক প্লাটুনটা কি? ক্র্যাক প্লাটুনটা ঢাকা ভিত্তিক যে গেরিলা বাহিনী গঠন করা হয়েছিল, ঢাকা ভিত্তিক যে গেরিলা বাহিনীটা গঠন করা ছিল সেটা ছিল ক্র্যাক প্লাটুন। আর অপারেশন হচ্ছে নৌপথ, নৌ
পথ কেন্দ্রিক নৌ বা সমুদ্র পথ কেন্দ্রিক যে অপারেশনটা যে আক্রমণটা করা হয়েছিল সেগুলোকে নাম দেওয়া হয়েছিল অপারেশন জ্যাকপট অর্থাৎ ঢাকার বিভিন্ন সরকারি স্থাপনা ধ্বংস করার জন্য যে বিশেষ গেরিলা দল গঠন করা হয়েছিল সেটার নাম পরিচিত ছিল ক্র্যাক প্লাটুন নামে আর মুক্তিযুদ্ধের সময় সমুদ্রপথ নৌপথ নদীবন্দর অঞ্চলগুলোতে যে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছিল মুক্তিযোদ্ধাদের নিয়ে সেই মুক্তিযোদ্ধাদের অভিযানকেই বলা হতো নৌপথে পরিচালিত মুক্তিযোদ্ধাদের সেই অভিযানটাকে বলা হতো অপারেশন জ্যাকপট তার মানে দেখো বিভিন্ন ধরনের বাহিনী কিন্তু আমাদের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল ওই যে বঙ্গবন্ধু বলেছিল যার যা কিছু আছে এখানে কিন্তু ওটার কিন্তু প্রতিফলন পাওয়া যায় যে যেভাবে পেরেছে বাহিনী গঠন করে পাকিস্তান হানাদার বাহিনীকে লুকিয়ে দিয়েছে যাই হোক তোমাদের যদি একটা এইচ ডাব্লিউ দেই তাহলে আশা করি পারবা সেটা হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধে আঞ্চলিক বাহিনী গুলোর পরিচয় ও অবদান মূল্যায়ন কর বাংলাদেশের মুক্তিযুদ্ধে আঞ্চলিক বাহিনীগুলোর পরিচয় এবং অবদান মূল্যায়ন কর এখানে দেখো নানা ধরনের আঞ্চলিক বাহিনী আমরা আলোচনা করেছি এবং তারা কোন অঞ্চলে কিভাবে যুদ্ধ করেছে কাদের নিয়োজিত হয়েছে সেগুলো কিন্তু আছে সেই আলোকে কিন্তু এই প্রশ্নটার উত্তর সুন্দরভাবে দেওয়া যাবে আশা করি উত্তরটা সুন্দরভাবে খুঁজে পাবে এবং এই প্রশ্নগুলো এই বিষয়গুলো বইয়ে দাগিয়ে রাখবে এবং তৈরি করে রাখবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম